সো হে গাইস, ভেরি গুড আফটারনুন টু ইউ। শুরু করছি আজকের ব্লগ সাথে নিয়ে কোয়েলকে। কোয়েল এখানে এসে গেছে আবারও এডিটের জন্য, তাই তো? শিখছিস আদৌ কিছু? মোটামুটি। যাই হোক, আজকে দিনটাকে এখান থেকে স্টার্ট করছি। সকালবেলা ব্লগটা স্টার্ট করিনি এনি হাও। কি করছিলাম সকালবেলা? ঘুমোচ্ছিলাম। অ্যাকচুয়ালি প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো, তার জন্য শুয়েই ছিলাম। তো এই স্নান টান করে উঠে ভাতটাকে বসালাম, মানে চা তো খেয়ে নিয়েছি, চায়ের ফুটেজটা তোমাদের দেখালাম, চা খেয়ে নিয়েছি, চাটা খেয়ে তারপর স্নান টান করে তারপরে এখন ব্লগটাকে স্টার্ট করছি। আর ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। আর আমাদের আছে মেনু, কি জানো কি মেনু? প্রচুর কিছু আছে, মানে ডাল আছে, ঝিঙে আলু পোস্ত আছে, এঁচোড়ে সেই কষাটা অল্প রয়েছে, চারটে চর্বির বড়া রয়েছে, মা আবার সেদিনকে সেই সজনে পাতার বড়া পাঠিয়েছে সেটা রয়েছে, মানে বিশাল লম্বা লিস্ট রয়েছে, ঠিক আছে? মানে সবই বাসি আর কি, কিন্তু রয়েছে। তো ঠিক আছে, ওই দিয়ে হয়ে যাবে আজকের দিনটা, কারণ অনেকটা রয়েছে, তো দুজনের তো এত তো লাগবে না। কোয়েলকে জিজ্ঞাসা করলাম, কোয়েল বললো আমি খেয়ে এসেছি, তো কোয়েলও খাবে না, তো বেসিক্যালি দুজনের আর এর থেকে বেশি লাগবে না। তো চলো আজকে দিনটাকে এইভাবে স্টার্ট করছি। তো দেখি হচ্ছে বড়া কিছুটা রয়েছে ওইখানে, রাতের জন্য রেখে দিয়েছি। এখানে হচ্ছে মা যেটা সজনে পাতার বড়া করেছে এখানে, আর একটা চার পাঁচটা আর কি চর্বির বড়া ছিল, ওখান থেকে দুটো নিয়েছি। আর হচ্ছে আলু ঝিঙে পোস্ত, এঁচোড় কষা, আর হচ্ছে ডাল। এ হচ্ছে মেনু আজকে। সো হে গাইস, ভেরি গুড আফটারনুন টু ইউ। আজকে হচ্ছে 4 তারিখ, 4 জুন। তো কালকে ভিডিও বেসিক্যালি আমি দুপুরের পরে কিছু আর শ্যুট করিনি, সামহাও আমার পায়ের কন্ডিশনটা খুব একটা ভালো ছিল না। আর পাটা না, মানে পরশু দিন তো সারাদিন পেস্ট লাগিয়ে রেখেছিলাম, তো একটা সাদা আস্তরণ ছিল, ব্যাপারটা বুঝতে পারিনি, মানে গতকাল সকাল থেকে ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। তো বিকেলের পর থেকে পায়ের অবস্থাটা আরোই খারাপ লাগছিলো, জ্বালা করছিলো। যাই হোক, মলম টলম তো লাগিয়েছি, সিলভারেক্সই লাগিয়েছি। তো ঠিক আছে, আমি একটু রেস্টই নেওয়ার চেষ্টা করছিলাম, রেস্ট নিলাম রাতের বেলা, কিছুই করিনি, এডিট ফেডিট কিছু করিনি, জাস্ট একটা রিল আপলোড করেছিলাম, তোমরা দেখেছো হয়তো, না দেখে থাকলে প্লিজ গিয়ে দেখে নাও, প্রত্যেকটা চ্যানেলেই রয়েছে, ইউটিউবেও রয়েছে, ফেসবুকেও রয়েছে। আর বেসিক্যালি মানে মুভি দেখছিলাম, তুতলে যাচ্ছি, আমি একটা মুভি দেখছিলাম যেটা নাম হাম দিল দে চুকে সাবনাম। তো এইটা ব্যাপারটা হচ্ছে, আমি একটুখানি মানে ওল্ড স্কুল টাইপ, তো আমার একটুখানি পুরোনো মুভি দেখতে ভালো লাগে। তো যাই হোক, ওইসব দেখেছি, আমি আর কিছু করিনি এডিট ফেডিট, আর সেরকম শ্যুটও করিনি যে করবো। তো আজকের এই ভিডিওটার সাথে তোমাদের অ্যাড করে দিচ্ছি আগের দিনের ভিডিওটা। তো এবার এবার তোমাদের আপডেটটা দিচ্ছি, সেটা হচ্ছে আমার বর মহাশয়, সে এই যে লাইটটা দেখতে পাচ্ছ, এখানে একটা লাইট রিফ্লেক্ট করছে, এরকম একটা লাইট কিনে নিয়ে এসছে। মানে আমার বরকে জীবনে না খাওয়া নিয়ে, না পড়া নিয়ে, কোনো কিছু নিয়ে শৌখিন আমি দেখি না খুব একটা, কিন্তু লাইটের ব্যাপারে সে প্রচণ্ড পজেসিভ। তো সে জানি না কেন সকালবেলা হঠাৎ করে গিয়ে আজকে লাইট ফাইট কিনে নিয়ে এসছে, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, ব্যাকলাইট, কী লাইট এনেছো? এটাকে বলে হচ্ছে রুফ লাইট, এটাকে ম্যাক্সিমাম টাইম, এটা এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, ঠিক আছে? তো আমি এটা অনেক দিন ধরে ট্রাই করেছিলাম নেওয়ার, কেনার পাচ্ছিলাম না। আজকে আমি মার্কেট থেকে আসছিলাম যখন সকালবেলা, তখন কি মনে হলো যে একটা লাইট কিনি, কারণ উপরে আমাদের যে রান্নাঘরের লাইট আছে ঠিকঠাক, তবে একটু লাইট ডেন্সিটি ওখানে কম। তো নিজে তো একজন ফটোগ্রাফার, তো আমার মনে হয় লাইট আগে, লাইট ক্যামেরা তারপরে অ্যাকশন বলাটা সবাই বলে, ওটাই বলা উচিত। তার জন্য একটা লাইট নিয়ে আসলাম, এই লাইটটা রুফে মানে হচ্ছে ওপরে পজিশনে লাগাবো, আর এই লাইটটা লাগালে পরে খুব সুন্দর একটা লাইটের ডেন্সিটি নামে, যাতে ভিডিওগুলো দেখতে ভালো লাগে। এই লাইটটা হচ্ছে 40 মিটার রোল, মানে 40 মিটার বলতে চারতলা, বা আমাকে বললো চারতলা পাঁচতলা অবধি পৌঁছে যাবে না, অনেকটা বড়ো, কারণ এখানে দেখতেই পাচ্ছ তোমরা অনেকগুলো রোলিংয়ে রয়েছে। তো আর সবথেকে বড় কথা, এই লাইটটা যতটা দরকার হবে ততটা তোমার কেটেও আরেকটা এলিমিটার টাইপের রয়েছে, ওখানে রয়েছে ওটা দিলে, আমি দুটো এলিমিটার টাইপের নিয়ে এসেছি, মানে কর্ড দুটো নিয়ে এসেছি। তো বুঝে নিলে ব্যাপারটা হচ্ছে, আমরা যখনই ব্লগ করবো এবার তখনই এটাকে গলায় ঝুলিয়ে নেবো, ঝুলিয়ে নিয়ে ব্লগ করে নেবো, কি জিস্ট অফ দ্য স্টোরি সেটাই তো, ওরা কি বুঝতে পেরেছো? এবার না, এটার জন্য করতে হবে, এটার জন্য আমাকে বেরিয়ে, এখন আমি পেলাম না, তো আমাকে আমি একটু পরে বেরোবো, মানে সন্ধ্যের দিকে বেরোবো, বেরিয়ে আমাকে যেতে হবে ওই হার্ডওয়্যার স্টোরে, চায়না প্রেগ আছে, চায়না প্রেগ ওই এইরকম টাইপের থাকে, হাফ ওইটি হবে না, ওটা হাফ ইঞ্চি আছে, এটা বেশি, এটা ছোট, এটা এটার জন্য লাগবে, ওটা হাফ ইঞ্চি চায়না প্রেগ, ছোট চায়না প্রেগ, আরে আছে বলছি তো, বের করে দিও আমাকে। তো ওই চায়না প্রেগ দিয়ে এবার একটু যে এবার এদিক থেকে টেকনিক্যাল কাজ জানে তাকে আমার লাগবে, বিকজ আমি দেখে এসেছি, ওরা বলে দিয়েছি এখান দিয়ে কাটলে, এখান দিয়ে কাটলে তারপরে লাগাতে পারবেন। তো আগে আমি চেষ্টা ঘরটা করবো, তারপরে আমি রান্নাঘরটা করবো। ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমরা ভাঙা বাড়িতে থাকবো, আমরা ভাঙা
জিনিসপত্র নিয়ে আর কি সারাউন্ডেড থাকবো, ছেঁড়া জামা কাপড় পরবো কিন্তু লাইট লাগিয়ে ঘুরে বেড়াবো, এই হচ্ছে ব্যাপার আমাদের আর কি। কনসেপ্টটা এরকম, আমার বরের কনসেপ্টটা অ্যাটলিস্ট এরকম, ব্যাপারটা হচ্ছে এটা। তো যাই হোক, বাদ দাও, এনেছে লাগিয়ে নেবে, ওর ব্যাপার, ও বুঝবে ঠিক। আমি এইসবের ব্যাপারের মধ্যে থাকিও না, আমি জানিও না বুঝিও না, ঠিক এই ব্যাপারটা হচ্ছে এটাই। তো এখন মোস্ট ওয়ান্টেড কোয়েশ্চেন হচ্ছে, রাত দুপুরবেলা আমরা কি খাবো, জানি না কি খাবো, দেখা যাক যেটা খাবো না খাবো। হ্যাঁ বানিয়ে নাও, যাও, আমি স্নান টান করে ঠাকুর ঠাকুর দিয়ে নিয়েছি অলরেডি। আমার সত্যি কথা বলতে আজকে আমি দিদিকে ঘরের কোনো কাজ করতে দেইনি, কারণ অলরেডি আমার ঘরে প্রচুর কাজ আছে। এই বেড কাভারটাকে চেঞ্জ করবো, ওখানে জামা কাপড় গোছাবো, বাকি এই টেবিল ক্লথটাকে তুলতে হবে, অনেকদিন হয়ে গেছে, এটা একটু ইয়ে লাগবে, ধুতে লাগবে, তো অনেক কাজ আছে ছোটো 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 ছোটো, এগুলো করবো, করে দেখি কি করা যায়। চলো তোমাদের দেখাবো, চলো আপাতত এই পর্যন্ত। সো গাইজ, এসে গেছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি অলরেডি রাজ, আর ও আলুটা ছিলল আর কি, আলুটা আমি কেটে আর কি আলু ভাজা বানাচ্ছি এখন, ডিম সেদ্ধ দিয়েছি, আর কিছু পটল আগের দিন তো করেই রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, সেই পটলটাকে এখন কী করবো বলো তো, একদম শর্টকাট প্রসেসে পটলের মানে পোস্ত টাইপ করবো, কিন্তু উইদাউট পোস্ত। তো তোমাদের দেখাচ্ছি, চলো। আলু ভাজা হয়ে গেছে খাওয়ানোর জন্য, সেটা হচ্ছে তেলটাকে হালকা গরম করে নিই। এটা তোমরা সাদা তেলও করতে পারো যদি তোমরা সাদা রাখতে চাও, আমি আবার মাঝে মাঝে সাদাও রাখি, মাঝে মাঝে একটু হলুদও দিই, খারাপ লাগে না। তো আমি এখানে কী করবো, সেটা তেলের মধ্যে পটলটা ফেলে দিয়ে কিছু ফোড়ন টোড়ন দিইনি বেসিক্যালি, আমি একটু নুন দিয়ে দেবো, ঠিক আছে। আর যেহেতু সর্ষের তেলে করছি, ভাবছি একটু আজকে হালকা হলুদ দেবো, অন্যান্য দিন আমি হলুদটা দিই না বেসিক্যালি, কারণ শুধুমাত্র নুন আর ধরে গুঁড়ো লাগে। আর এই রান্নাটাতে হলুদটা না দিলেও চলে যায়, আমি আজকে একটু দিলাম কারণ সর্ষের তেলে করছি বলে। তোমরা সাদা তেলও করতে পারো, সাদা তেলে করলে হলুদ দিয়েও না সাদা সাদা থাকবে বেশ, তবে আমি আজকে একটুখানি দিলাম আজকে। পটলগুলো একটু হালকা সতে হয়ে যাবে, মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলেই এখানে মেন ইনগ্রিডিয়েন্টটা দিয়ে দেবো, দেওয়ার পরে আমাদের কাজ শেষ, আর কিচ্ছু লাগবে না সেটার মধ্যে। খুব ইজি শর্টকাট মোটামুটি পটল, যদি তোমার কাছে তুমি ছিলে রেখে দাও, পটল ছিলতে যা টাইম লাগে সে জানো, যা লাগে যা না লাগে, আমি তো ছিলে রেখে দিই মাঝে মাঝে, তো ছিলে রেখে দিলে তোমার এই রান্নাটা তোমার 5-10 মিনিটের মধ্যে কমপ্লিট, আর কেউ ধরতেও পারবে না, খাওয়ার সময় কেউ ধরতেও পারবে না, তুমি যে পোস্ত দাও। এই যে এরকম টাইপের একটু ভাজা ভাজা হবে, হালকা হালকা ভাজা ভাজা হলেই হবে, বেশি ভাজা দরকার নেই, কারণ এটা মেনলি আর কি সেদ্ধ হবে। এত গরম না, আমরা রান্না করে আসতে ইচ্ছা করে না, আর ভালো লাগবে না, প্রচণ্ড গরম সত্যি কথা। এই দেখো হালকা হালকা ভাজা ভাজা হচ্ছে, আর একটুখানি হবে, 7-8 মিনিট মতো হবে, হলেই আসল ইনগ্রিডিয়েন্টটা আমি দিয়ে দেবো। ধোকা ধোকা পোস্তর নামে দুধ, এটা হচ্ছে আমাদের ইনগ্রিডিয়েন্ট, এটা হচ্ছে সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, এটা যদি দাও তোমরা তোমার জল যাবে না, এটাতে কিন্তু দুধই যাবে, ঠিক আছে। আর এটার যা টেক্সচার হবে, এটা পোস্তকে হার মানাবে, আমি এক্স্যাক্টলি মানে এটা পোস্তকে 100% হার মানাবে, কেউ খেয়ে বলে না যেটা পোস্ত দাওনি তুমি, ঠিক আছে। দেখা কি আসো, এরকম হয়ে যাবে, আর একটু টানবে, আর এর মধ্যে আমি একটু নুন মিষ্টি দিয়েছি আর একটু তেল দিয়েছি ওপর থেকে, ব্যাস নুন মিষ্টিটা দেখে নেবে, ব্যাস হয়ে যাবে, আর একটু টানালেই ব্যাস আমাদের রেডি উইদাউট পোস্ত পটল পোস্ত শর্টকাট। তো গাইজ, 10 মিনিটের মধ্যে এই গরমে একদম
একদম তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়াটা রেসিপি বানিয়ে তোমরা তৈরি করে আমাকে একবার জানিও যে কেমন হয়েছে, ঠিক আছে? আর চলো খাওয়া যাক, খেয়ে নিই, খেয়ে দে, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো গাইস, এটাই ঘেমে গেছি, মানে এই জাস্ট একটু আলু ভাজলাম আর এই 10 মিনিটের একটা রান্না করলাম, তাতেই ঘেমে একদম স্নান করে গেছি, এই বলবো আর কি। যাই হোক, এই 10 মিনিটের এই রান্নাগুলো না খুব কাজে লাগে গরমের সময়। আর পাটার অবস্থা তোমাদের একটু দেখাচ্ছি কি অবস্থা, দেখতে পাচ্ছ পাটার ঠিক এরকম অবস্থা। এখন আমরা বড় বড় আলু ভাজা, মানে কোয়া কোয়া আলু ভাজা খাচ্ছি, আর এই মুহূর্তে একটু নেটফ্লিক্সে চালিয়ে একটা সিরিজ দেখছি, ইনস্টাডিয়াস। হ্যাঁ, ইনস্টাডিয়াস তো মুভি, ভূত মানে মানে হন্টেড মুভি। আর এখানে যে লাইট লাইট গুছাবো পরে, খাওয়া দাওয়া করি, তাও দেখাচ্ছি কি হবে। ও চলছে, হচ্ছে সিলভার এক্স লাগিয়েই দিন কাটাচ্ছি। আজকে আবার লাগাবো, মানে এই খেয়ে দিয়ে উঠে লাগিয়ে একটুখানি বিছানায় বসবো, এখন আর লাগাচ্ছিলাম না কারণ ঘেমে নিয়ে যাবো। তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নিবো, তোমাদের ফাইনাল মেনুটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে ডাল, যেটা আগের দিনের ছিল অল্প, আর এই হচ্ছে আলু ভাজার ডিম সেদ্ধ, আর এই হচ্ছে পটলের সেই প্রিপারেশনটা, এটাকে তোমরা দুধ পটলও বলতে পারো। তো তোমরা যদি ঝোল খাও ঝোল রাখতে পারো, আমার তো এই ব্যাপারটা এরকম খেতেই ভালো লাগে, তার জন্য এরকম রেখেছি। কেমন লাগছে একবার কমেন্ট করে জানিও কিন্তু প্লিজ। চলো খেয়ে নি, খেয়ে দিয়ে কথা বলছি। তো হে গাইজ, ভেরি গুড ইভিনিং টু ইউ। এই জাস্ট এডিট করছিলাম, এডিট করতে করতে উঠলাম, উঠে আর কি এডিট হয়ে গেছে, আপলোড করব জাস্ট, এটা উঠে একটু সন্ধ্যাটা দিয়ে নিলাম, সন্ধ্যা বাতিটা দেখিয়ে এবার চা বানাবো। রাজ এনেছে কিছু একটা সামথিং মিয়ামারো থেকে, সেটাও দেখাচ্ছি চলো। তো চাটা বসিয়েছি অলরেডি, চলো। তো এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি, মিয়ামারো থেকে এটা নিয়ে এসেছে রাজ, দেখি কি আছে। তো এই হচ্ছে চিকেন প্যাটিস আর পনির পাফ, এটাকে একটু গরম করব, গরম করে চায়ের সাথে খাবো। আর আমি একটা জিনিস খাচ্ছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। কারা কারা এটা খেতে ভালোবাসো বলো। আমি অ্যাকচুয়ালি এটা একটু চিকেনটাকে ম্যারিনেট করার জন্য বের করেছিলাম, কেটেছি যখন খেয়ে নেব। এখন বাজে 10:30 কাছাকাছি, বাড়িতে আসলাম। বাইরের ওয়েদার ঠিকঠাক, বৃষ্টি আসছে, বৃষ্টি পড়ছে, একজন করছে তার কাজ। আর এখন আমরা একটা প্ল্যান ছিল আমাদের চিকেনের একটা আইটেম করার, বাট ওটা এই মুহূর্তে না, কালকে হবে। তখন বাদ বাকি আমরা একটু এইদের দিকে মন দেবো, চলো। রাত বাজে প্রায় 11টা। তো আজকের আমাদের ডিনার হচ্ছে রুটি, সকালে মানে দুপুরবেলা যে পটল বানিয়েছিলাম সেই পটল, আর বোঁদে আনিয়েছি আজকে দিয়ে, বোঁদে দিয়ে খাবো বলে। তো অনেকদিন ধরে বোঁদে মানে বোঁদে খাবো খাবো করছিলাম, আনছিল না, তো আজকে নিয়ে এসছে। তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই। তো গাইজ, আজকের মতো ব্লগটাকে এই পর্যন্ত রাখছি। ব্লগটা কিছুমাত্র ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, অ্যান্ড শেয়ার করে দিও, অ্যান্ড ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও, অ্যান্ড ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।